huge. That is a biggie. It's out of here. টেস্ট সিরিজ তো শেষ, সামনে নতুন একটা জিনিস টি টোয়েন্টি তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি মানে ইউ উইল বি দ্য পার্ট অফ দ্য বিগেস্ট পার্ট অফ দ্য টিম, তো সেটা নিয়ে আসলে আপনার সাইকোলজিক্যাল জায়গাটা আপনার ব্যক্তিগত জায়গা। দেখুন আমাদের যদি প্রিপারেশন চিন্তা করেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের, সেই দিক থেকে ইম্পর্টেন্ট, কারণ এরপরে আমরা এশিয়া কাপ খেলবো এবং তারপরে ওয়ার্ল্ড কাপ, তো আমাদের খুব বেশি একটা টাইম। সো সেই জায়গা থেকে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সিরিজ, আর আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের মতো একটা কম্পিটিটিভ টি টোয়েন্টি দলের সাথে খেলতে পারা একটা বড় চ্যালেঞ্জ হবে আমাদের। আমরা যদি এখানে ভালো করতে পারি, এই কনফিডেন্সটা আমাদের খুব বেশি কাজে আসবে শ্রীলঙ্কাতে যখন এশিয়া কাপটা হবে, এটা আমাদের খুব ভালো একটা মাইন্ডসেট নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে শ্রীলঙ্কাতে। কারণ আমরা জানি এশিয়া কাপটা খুবই টাফ হবে, যেখানে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, আমি বলবো যে টি টোয়েন্টিতে এশিয়ার ভেতরে অনেক ভালো একটা দল, তো আমাদের টাফ চ্যালেঞ্জ ফেস করতে হবে। শ্রীলঙ্কাও এখন খুব ভালো খেলছে, কনসিস্টেন্টলি ভালো খেলছে, তো আমাদের অবশ্যই অনেক জায়গা আছে যেগুলোতে আমরা ইম্প্রুভ করতে পারি, বাট আমরা যদি দলগতভাবে খেলতে পারি আমি বিশ্বাস করি যে এই সিরিজ আমাদের জন্য। সো এটা কি আসলে দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে যাচ্ছে ব্যাটিংটা, এবং এটা কি দীর্ঘমেয়াদী কোনো সলিউশন আছে? কোনটা এখন ইম্প্রুভ আসলে সব ডিপার্টমেন্টেই করতে হবে, আমরা যদি টেস্ট ম্যাচ জিততে চাই সব ডিপার্টমেন্টেই ইম্প্রুভ করতে হবে। একটা দিক ভালো যে এখন অনেক বড় একটা গ্যাপ আছে, তো আশা করি এই গ্যাপগুলোতে যারা টেস্টের জন্য খেলতে আগ্রহী কিংবা টেস্ট খেলতে চাই তারা হয়তো তাদের যার যার জায়গা থেকে ইম্প্রুভগুলো করার চেষ্টা করবে, কারণ ইম্প্রুভমেন্ট ছাড়া আর কোনো ওয়ে নাই আসলে আমাদের ভালো কিছু করার, এবং এমন কোনো সেট অফ প্লেয়ারও নাই যে যাদেরকে আনলেই তারাও ভালো করে ফেলবে। তো যারা আসি হয়তো বাইরে আর দুই চারজন আছে, সবাই মিলে যদি একসাথে প্ল্যান করে আগাতে পারি তাহলে হয়তো ভালো কিছু করা সম্ভব হবে, তা না হলে এতদিন ধরে যেমন হয়ে আসছে আসলে খুব বেশি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। সো আমাদের বেশ কিছু জায়গায় পরিবর্তন আনতে হবে, সেটার জন্য আসলে আমাদের নিজেদের চিন্তাগত পরিবর্তনটাও খুব জরুরি। সো সেই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করার আছে, যেহেতু এখন আসলে পাঁচ মাসের মতো একটা সময় আছে, সো সবাই বসে বা কথাবার্তা বলে চিন্তা করে আসলে ডিসিশনগুলো নেওয়া যাবে বলে আমি মনে করি। একজন যদি আসলে প্ল্যান করে সেটা সাকসেসফুল করাও সম্ভব। সো সবাই মিলে বসে কোনো একটা জিনিসে অ্যাগ্রি করে যদি আমরা সামনের দিকে আগাই, আমার ধারণা এক দেড় বছর টাইম পেলে তখন হয়তো ভালো রেজাল্ট অ্যাটলিস্ট কনসিস্টেন্টলি করা সম্ভব। আমি বলবো না যে টেস্ট ম্যাচ জিততেই হবে, কারণ পৃথিবীতে আপনি যদি দেখেন যখনই কোনো দেশ তার অ্যাওয়ে ট্যুরগুলো করে সবাই আন্ডারডগ থাকে। এখন নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন দল এসে ওরাও বাইরের সিরিজগুলো যখন খেলতে আসে হেরে যায়, ইংল্যান্ডও যখন ওয়েস্ট ইন্ডিজ আসছে হেরে যাচ্ছে, এবং অস্ট্রেলিয়াও যখন অন্য দেশে যাচ্ছে হেরে যাচ্ছে, ইন্ডিয়াও যখন যায় অন্য দেশে, আবার ইন্ডিয়াতে অন্য দল গেলে তারাও হারে। তো আমাদের একটা জিনিস খুব ইম্প্রুভমেন্টের দরকার, যেটা হচ্ছে আমরা যেন মেক শিওর করি আমরা হোমে যেন না খাই, আইদার আমরা ড্র করবো অথবা জিতবো। এই ইম্প্রুভমেন্টটা যদি হয় এটা আমাদের আসলে অনেক দূর নিয়ে যাবে বাইরের পারফরমেন্সগুলোতে, তখন হয়তো আমরা নাও জিততে পারি কিন্তু অ্যাটলিস্ট কম্পিটিটিভ ক্রিকেটটা খেলবো, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়। সেই কারণে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমরা যেন দেশের সিরিজগুলোতে খুব ভালো করে প্ল্যান করে খেলি, এবং আমরা যেন মেক শিওর করি মানে আমরা হারবো না বলাটা একটু নেগেটিভ হয়, বাট ওরকমই আর কি, যে অ্যাটলিস্ট আমরা যেন জিতি, না জিতলেও যেন সিরিজটা কখনো ড্র ছাড়া অন্য কিছু রেজাল্ট না হয়। দেখেন এটা আপনি প্লেয়ারদের দোষ দেওয়াটা খুব বেশি একটা মানে কবে দেখছেন যে 30,000 দর্শক টেস্ট ম্যাচ দেখেছে, 25,000 দর্শক ইংল্যান্ডে তো প্রতি ম্যাচে দেখেন। টেস্টের কালচারটা আমাদের দেশে ছিল না কখনো, এখনও নাই, নাই বলেই সেটাও ওই জিনিসটাই চেঞ্জ করা আমাদের একটা বড় রেসপন্সিবিলিটি, সেটার জন্যে আসলে সবাই মিলে যদি একসাথে কিছু প্ল্যান করে আগানো যায় তাহলে কিছু হয়তো সম্ভব হবে, তা না হলে আসলে খুব বেশি দূর আগানো সম্ভব হবে না। যেটা বললাম যেহেতু সংস্কৃতি নাই, আপনি টেস্ট ক্রিকেটকে আমরা যে খুব বেশি মূল্যায়ন করি সেটা আমি আসলে বলবো না। হ্যাঁ এটা একটা হতে পারে যে আমরা রেজাল্টও ভালো করি না, এখানে মূল্যায়ন হবে না, বাট একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, ওইটাই কমপ্লিমেন্ট করতে হবে একটা।
গেম অ্যাওয়ারনেস অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস, স্পেশালি আমরা এই টেস্টের কথা যদি বলি, ধরেন ড্রিঙ্কস ব্রেকের আগে, লাঞ্চ ব্রেকের ঠিক আগ মুহূর্তে, জাস্ট বৃষ্টি আসবে ঠিক এই টাইমগুলোতে আমরা কিন্তু উইকেটগুলো লুজ করেছি, নাহলে কিন্তু সিচুয়েশনগুলো হয়তো অন্যরকম থাকতো। এইগুলো গেম অ্যাওয়ারনেসের ভেতরে আসে। আর যেটা হয়েছে আমার কাছে মনে, মানে আমি যেটা ফিল করেছি এই টেস্টে, স্পেশালি এই এই দুই টেস্টে, আমরা যতটা ক্যারেক্টার শো করতে পারতাম, যতটা আমাদের ক্যাপাবিলিটি আছে ক্যারেক্টার শো করার, যতটা টাফ আমরা হতে পারি আমরা অতটা টাফ ছিলাম। ওই জিনিসটা একটু ডিসঅ্যাপয়েন্টিং।